চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে। আজকে আমি তেঁতুল আর খেজুরের চাটনি বানাবো। এই চাটনি দিয়ে তোমরা দই বড়া, পাপড়ি চাট, দই ফুচকা সব রকম চাটই বানাতে পারবে, আর সাথে সিঙ্গারা দিয়েও খেতে পারবে। তাহলে চলো দেখি খেজুর আর তেঁতুলের চাটনি করতে কি কি লাগছে। আমি এখানে নিয়েছি 100 গ্রাম তেঁতুল আর 100 গ্রাম খেজুর। খেজুরের বীজটা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। 150 গ্রাম গুড়, যে কোনো গুড় নিতে পারো। 1/2 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ মৌরি, 2 শুকনো লঙ্কা, 1/2 চা চামচ আদা বাটা, 4 চামচের 1/4 অংশ হিং, বিট নুন স্বাদ মতো, সর্ষের তেল 1 টেবিল চামচ। প্রথমে খেজুর আর তেঁতুলটা আলাদা আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি। খেজুর আর তেঁতুলের মধ্যে আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রাখছি। 1 ঘন্টা ধরে আমি এটা ভিজিয়ে রাখবো, 1 ঘন্টার বেশিও ভিজিয়ে রাখতে পারো। এগুলো আমি জলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি। তোমরা এই রেসিপিটা শুধু তেঁতুল দিয়েও করতে পারো। খেজুর দিলে পরিমাণটা অনেকটাই বেশি হয় আর খেতে একই রকমই হয়, তাই জন্য আমি খেজুর আর তেঁতুল দিয়েই করে দেখাচ্ছি। খেজুর 1 ঘন্টা ভিজে গেছে, এবার আমি মিক্সচারে দিয়ে দিচ্ছি। খেজুরের একটা ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। এই জলটা আমি পরে মেশাচ্ছি। ভালোভাবে পেস্ট হয়ে গেছে, এটা আমি একটা পাত্রে ঢেলে রাখছি। খেজুরটা ঢালা হয়ে গেছে, এবার আমি তেঁতুলটাও ভালো করে মেখে নেব। তেঁতুলটা মেখে তেঁতুলের পাল্পটা ভালো করে বার করতে হবে। যত বেশি মাখবে তত বেশি পাল্প বেরোবে। এবার আমি চিপে চিপে বীজগুলোকে আলাদা করে নেব। এইটা আমি ফেলছি না, এইটা আমি আবার জল দিয়ে মাখব। আবার জল দিয়ে মাখলে আরো কিছুটা পাল্প বেরোবে, সেই জন্য আমি রেখে দিচ্ছি। এবার আমি তেঁতুলের পাল্পটা ছেঁকে নেব। যে বাটিতে খেজুর তুলে রেখেছিলাম ওই বাটিতেই আমি তেঁতুলের পাল্পটা ছেঁকে রাখছি। তোমাদের কাছে বড় ছাঁকনি থাকলে একেবারে ছেঁকে নিও, তাহলে সুবিধা হবে। আমার কাছে বড় ছাঁকনি নেই, তাই ছোট ছাঁকনি দিয়েই ছেঁকে নিচ্ছি। আমি একইভাবেই পুরোটা ছেঁকে নেব। পুরোটা ছাঁকা হয়ে গেছে, কিন্তু এইটা আমি ফেলছি না, এইটা দিয়ে আরো পাল্প বেরোবে। ওই যেটা তুলে রেখেছিলাম ওইটা দিয়ে আরেকটু জল দিয়েছি, জল দিয়ে আবার মাখছি। দেখো আরো অনেকটা পাল্প বেরিয়ে গেছে। এইটাও আমি ভালো করে ছেঁকে নেব। এই দেখো তেঁতুল আর খেজুরটা, এইটা আমি হালকা মিশিয়ে নিচ্ছি। এইবার কড়াইটা ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি মৌরি, জিরে আর শুকনো লঙ্কা। এইটা ভালো করে ভেজে নেব। এটা ভালো করে ভাজা হয়ে গেছে, মশলাটা এবার ভালো করে গুঁড়িয়ে নেব। তোমরা শুকনো লঙ্কার পরিবর্তে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো।
মশলাটা গুঁড়ো করে আলাদা রেখে দিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি হিং। হিংটা একটু নাড়াচাড়া করেই আমি দিয়ে দিচ্ছি তেঁতুল আর খেজুরটা। ভালো করে মিশিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি, কারণ এটা অনেকক্ষণই ফোটাতে হবে, আর জল না দিলে অনেকটাই ঘন হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি গুড়। গুড়ের বদলে তোমরা চিনিও ব্যবহার করতে পারো, কিন্তু গুড় দিলে বেশি খেতে ভালো হয়। মিষ্টিটা তোমরা নিজেদের স্বাদ অনুসারে কম বেশি করে নেবে। গুড় দিয়ে এটা ভালো করে ফোটাতে থাকবো। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আর বিট নুন। আদা বাটার বদলে তোমরা এখানে আদার গুঁড়ো ব্যবহার করতে পারো। আমি এখানে আদাটা হালকা থেতো করে ব্যবহার করেছি। এইবার এটা ফুটতে শুরু করে দিয়েছে। এইভাবেই এটা 10-12 মিনিট ফোটাতে থাকবো। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে কড়ায় লেগে না যায়। প্রায় 10 মিনিট হলো ফুটছে, বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। তাই এখন দিয়ে দিচ্ছি যে মশলাটা বানিয়েছিলাম সেটা। মশলা দিয়ে আমি আরো 2 মিনিট ফোটাবো, ফুটিয়ে নামিয়ে নেব। এইটা তৈরি হয়ে গেছে। এই রকম ঘনত্রেই রাখছি, কারণ ঠান্ডা হলে আরেকটু ঘন হবে। এই দেখো ঠান্ডা হওয়ার পর কতটা ঘন হয়ে গেছে। খেজুর আর তেঁতুলের চাটনি তৈরি। এইভাবে বানিয়ে এয়ারটাইট কৌটে করে ফ্রিজের মধ্যে রেখে দিলে অনেক দিন থাকবে। তারপর যখন ইচ্ছা তখন দই ফুচকা, পাপড়ি চাট, দই বড়ায় দিয়ে খেতে পারবে। তাহলে তৈরি হয়ে গেল তেঁতুল আর খেজুরের চাটনি। তোমরাও এইভাবে বাড়িতে বানাও আর আমাকে জানাও কেমন হয়েছে। এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সবার সাথে শেয়ার করে দাও।